সুইসাইড নোটে লেখা, আমার মৃত্যুর পর বাবাকে দেখার কেউ থাকবে না। বাবাকে খুন করে আত্মহত্যার চেষ্টা ছেলের। মানসিক অবসাদের জের বাবাকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা ছেলের। ছেলের এই কাণ্ডে হতবাক স্থানীয়রা। আহত ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, ঘটনার তদন্তে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম হারাধন ঋত, বয়স 70 বছর। মৃত হারাধন ঋতের ছেলের নাম নারায়ণ ঋত। ঘটনা সূত্রে জানা যায়, মৃত হারাধন ঋত পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বেলুরের রাজেন শেঠ লেনের পারুই পাড়া এলাকায় ভাড়া থাকতেন। তার ছেলে নারায়ণ ঋতের প্রথম স্ত্রীর সঙ্গে আইনসম্মতভাবে বেশ কয়েক বছর আগেই ডিভোর্স হয়ে যায়। তারপর আবারও দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের এক পাত্রীর সঙ্গে সম্বন্ধ করে দ্বিতীয়বার বিয়ে হয়। জানা যায়, দ্বিতীয় পক্ষের স্ত্রীরও প্রথম পক্ষের একটি ছোট্ট পুত্র সন্তান ছিল। সংসার করার পর আবারও দ্বিতীয় স্ত্রীর সাথে ঝামেলা শুরু হয় নারায়ণ ঋতের। অশান্তি চূড়ান্ত হওয়ায় ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় দ্বিতীয় পক্ষের স্ত্রী। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারপর থেকেই নাকি মানসিক অবসাদে ভুগছিল নারায়ণ ঋত। ঘটনা সূত্রে আরো জানা যায়, নারায়ণ ঋতের দিদির বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে। সেই কারণেই দিদিকে নিয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে বুঝিয়ে আনতে যাওয়ার চেষ্টা করলেও কোনোভাবে বাড়ি ফেরেননি দ্বিতীয় পক্ষের স্ত্রী। এরপরই তীব্র মানসিক অবসাদে ডুবে যান নারায়ণ। জানা যায়, বুধবার অর্থাৎ আজ সকালে বাড়িতে ঘুমের মধ্যেই নিজের বাবাকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে নারায়ণ ঋত। এরপরই সেখান থেকে লিলুয়ার স্টেশনে গিয়ে ছুটন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু তার আগেই জিআরপি কর্মীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে রাজেন শেখ লেনের পারুই পাড়ার বাসভবনে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে লেখা রয়েছে, আমার মৃত্যুর পর বাবাকে দেখবার মতন কেউ থাকবে না, সেই কারণেই বাবাকে খুন করে আমি আত্মহত্যা করব। এমনকি পরিবারের সাথে কথা বলে পুলিশ জানতে পারে, সে তার দিদিকেও ফোনে এই ধরনের মেসেজ পাঠায়। এরপর মৃত হারাধন ঋতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বেলুর থানার পুলিশ। পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতন হতবাক স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, নারায়ণ ঋত গতকাল সকালে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে আনতে গিয়েছিল, কিন্তু সেখানে সে বাড়ি না ফেরায় মানসিক অবসাদে ভুগছিল। এরপর সে একটি কাগজে লিখে যায়, সে তার বাবাকে শ্বাসরোধ করে খুন করেন, কারণ সে বেঁচে না থাকলে তার বাবাকে আর দেখবার মতন কেউ থাকবে না। সে কারণেই সে বাবাকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল। এই বিষয়ে তিনি আরো জানান, যাকে বিয়ে করেছে তাকে আনতে গিয়েছিল, ওখান থেকে এবার দুই ভাই বোন আর ওরা আর এক দাদা, পিস্তত দাদা, তিনজনে গিয়েছিল। ওখান থেকে এসে যে বউটা আসেন, বউটা না আসার ফলে হয়তো মানসিক দিকে কোনো রকম প্রবলেম হয়েছে। এসে রাত্রেবেলা ঠিক ছিল, সকালবেলা 6টায় ডিউটি যাবে, তার আগেই কোনো ঘটনা ঘটিয়েছে এবং এটা কোর্ট পেপারে লিখেছে যে আমার বাবাকে কেউ দেখার নেই, তাই আমি বাবাকে মেরে আমি নিজে সুইসাইড করব বলে বেরিয়ে গেছে। সম্ভবত যা ঘটনা ঘটেছে ওই মথুরাপুরে ওর শ্বশুর বাড়ি, সেখান থেকেই যা ঘটনা ঘটে। বাবার নাম হারাধন দীপ। না 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 না, কোনো বাবা মা, বাবার নানি আর ওভার 70, বাবাকে আর কার কাছে রেখে যাও, বউ আসছে না, আমি বাবাকে মেরে আনবো। ওরা ক ভাই বোন? ওরা এক ভাই এক বোন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বেলুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।